গাছপালা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুব সংগঠনের উদ্যোগে সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় ঐতিহাসিক 25তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আওলাদে রাসূল পীরে তরিকত হাফেজ সৈয়দ জিয়াউল কামাল জাকারিয়া সাহেব খান্দুরা দরবার শরীফ সহসভাপতি আওলাদে রাসূল পীরে কামেল আলহাজ সৈয়দ জুবায়ের কামাল সাহেব খান্দুরা দরবার শরীফ বিশেষ অতিথি পীরজাদা শাহ মোহাম্মদ সোহরাব হোসেন জালালী সাহেব প্রধান বক্তা আল্লামা হযরত মাওলানা আমিন হোসেন রায়পুরী সাহেব বিশেষ বক্তা হযরত মাওলানা হাবিবুর রহমান বুল্লভি আরও রয়েছেন হযরত মাওলানা কারি রফিকুল ইসলাম আজিজি সুন্নি আল কাদেরী সাহেব সহ সভারত্ন আলহাজ ফিরোজ মিয়া ও আবুল কাশেম আবুল আলু লাল সাহেব গাছতলা আমন্ত্রিত অতিথিবৃন্দ মঞ্চে অবশিষ্ট হযরত উলামায়ে কেরাম আমার সামনে বসা নবী প্রেমিক আল্লাহ প্রেমিক কোরআন প্রেমিক ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা বাবারা বন্ধুরা পর্দার আড়ালের অবস্থানরত আমার মা ও বোনেরা সকলের খেদমতে আবারও আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যিনি এই এলাকার শত শত বান্দাদের থেকে যাচাই বাছাই করে আমাদেরকে মায়া করে মেহরবানি করে ভালোবেসে গুনাহ মাফের মজলিসে নেককার বান্দাদের সোহবতে ঈদে মিলাদুন নবীর মাহফিলে আসার বসার আল্লাহ পাকের হাবিবের মহব্বতে প্রাণ ভরে দুরুদ শরীফ পড়ার আল্লাহ পাকের পবিত্র নামের জিকির করার সৌভাগ্য আল্লাহ তাআলা দান করে দিলেন আসুন আমরা দিল থেকে মহব্বতের আওয়াজে উঁচু আওয়াজে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে বলে ফেলি আলহামদুলিল্লাহ আমরা আমাদের মহান রবের শুকর আদায় করে নিলাম কোন বান্দা যদি আল্লাহ পাকের পক্ষ থেকে অনুগ্রহ প্রাপ্ত হয়ে অনুগ্রহের শুকর আদায় করে আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দার উপরে আল্লাহর অনুগ্রহ বাড়ায় দেন কোন বান্দা যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পেরে আল্লাহর শুকর আদায় করে আল্লাহ পাক তাকে আরো বেশি করে নামাজ আদায়ের তৌফিক দান করে দেন বান্দা যদি জিকিরের মজলিসে শামিল হতে পেরে শুকর আদায় করে আল্লাহ পাক আরো বেশি সুযোগ তাকে দান করে দেন কোন বান্দা যদি এরকম জান্নাতের বাগানে বসতে পেরে আল্লাহর শুকর আদায় করে আল্লাহ পাক আরো বেশি বেশি বসার সুযোগ দান করে দেন একটু মহব্বতের আওয়াজে বলবেন এই জান্নাতের বাগানে আমার সামনে যারা আছেন এই এলাকায় বান্দা এই কয়জন না আরো আছে কথা বলতে হবে সবাই কি এই জান্নাতের বাগানে আসতে পেরেছে সবাই কি আসতে পারবে এই জান্নাতের বাগানে আসবে কারা যারা নবীর আশেক আল্লাহ যাদেরকে মহব্বত করেন ভালোবাসেন তারাই এই জান্নাতের বাগানে আসতে পারবে কথা কি ঠিক যারা যাদেরকে আল্লাহ মহব্বত করেন না আমাদের থেকে কম করেন তারা চাইলেও জান্নাতের বাগানে আসতে পারবে আল্লাহর পক্ষ থেকে আমরা এরকম আরো অনেক বেশি সুযোগ চাই কিনা আলোচনা আমি শুরু করার আগে অনুরোধ করব আপনাদের অনুরোধ করে বলবো যদি যাওয়ার মতো থাকেন চলে যান মাইনাস হয়ে যদি দশজন থাকে আমার ভালো লাগবে মাইনাস হয়ে যদি দশজনও আশেক থাকে আমি দশটা আশেকের সামনে কথা বলতে মজা পাবো তৃপ্তি পাবো আর যদি আলোচনার মাঝখান দিয়ে ওঠেন তাহলে আমার কাছে খারাপ লাগে যে আলোচনা করে তার কাছে খারাপ লাগে আপনারা কি যাওয়ার মতো কেউ আছেন কথা বলেন না কেন যাওয়ার মতো আছেন কেউ থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আমরা এরকম আরো অনেক বেশি সুযোগ চাই কিনা আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ লা ইন শাকারতুম যদি তোমরা আমার শুকর আদায় করো যদি শুকর আদায় করো
এই যে এখন বললাম লা ইন শাকারতুম এটা আমগোদেশের প্রধানমন্ত্রীর বাণী কথা কয় না লা ইন শাকারতুম এটা নরেন্দ্র মোদির বাণী আমেরিকার ট্রাম্পের বাণী এটা কার কথা আল্লাহর কথা মনোযোগ দিয়া না শুনলেও চলবে কথা কন না কেন আল্লাহর কালাম যখন সামনে কেউ তেলাওয়াত করবে তখন মনটা ভাবির কাছে রাখলেও চলবে দাদির কাছে মন থাকলে চলবে ওই যে ভালোবাসার মানুষের কাছে মন থাকলে চলবে এই মুহূর্তে মন থাকবে আল্লাহর দিকে নবীর দিকে কথা কোন ঠিক কি না তাইলে আপনার কপাল খুলবে নয়তো পোড়া কপাল আর জোড়া লাগবে না আমরা সম্মান মর্যাদা ইজ্জত চাই কি চাই না কোরআনকে মেনে না অবমাননা করে তাহলে ভালো করে বুঝেন একটু ঠোঁটের দিকে তাকান আর চিন্তা করেন আমি মদিনাওয়ালারে দেখি নাই মদিনাওয়ালাও তো কোরআন এমনি তেলাওয়াত করতেন নবীজির সুরের সাথে তো দুনিয়ার কারো সুর মিলবে না কি কোন মিলবে কিন্তু কোরআন এমন এক কিতাব এটা নবীজি যেমনে ঠোঁট মিলাইছেন এমনে মিলাইয়াই করতে হবে আল্লাহ নবী আলহামদুলিল্লাহ পড়ার সময় যে ঠোঁট মোবারক মিলছিল না এখন হুজুর যখন তেলাওয়াত করবে তখন হুজুরও তেলাওয়াত করার সময় আলহামদু এমনই হবে কথা বলেন না কেন তাহলে হুজুরদের হুজুররা যখন তেলাওয়াত করবে ঠোঁটের দিকে তাকাবেন আর মনে মনে চিন্তা করবেন আল্লাহ আপনার হাবিবও তো এমনে ঠোঁট গোল করতো মিলাতো আবার জিব্বা দাঁতের ফাঁকে ঢুকাতো আবার ভিতরে নিত এরকম ভঙ্গিমা তো করতো কথা কন ঠিক কি না যদি ভালোবাসার আবেগ আর ভালোবাসা নিয়ে চিন্তা করতে পারেন কপাল খুলে যেতে পারে আল্লাহ নবী দিদার দিয়া কলজা ঠান্ডা বানায় দিতে পারে তাহলে বলেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম আল্লাহ বলেন যদি তোমরা শুকর আদায় করো আমার অনুগ্রহ পেয়ে আমি আল্লাহ আমার অনুগ্রহ আরো বাড়ায় দিব এটা কার কথা আর কেউ যদি শুকর আদান না করে আল্লাহর কি কোনো ক্ষতি আছে আল্লাহ বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যদি তোমরা অকৃতজ্ঞ হও আমার কোনো ক্ষতি নেই ক্ষতি তোদেরই হবে ভুলে যেও না ইন্না আযাবি লাশাদীদ আমার আযাব হবে কঠোর আমার শাস্তি হবে কঠোর শুকর আদায় না করলে আল্লাহ পাক জাহান্নাম বানিয়েছেন এ জাহান্নামে যেতে হবে শুকর আদায় করলে আল্লাহর নিয়ামত জান্নাতে আমাদেরকে জায়গা করে দিবে একটু আওয়াজ দিয়ে মহব্বতে বলেন আমরা দিন থেকে শুকর আদায় করতে চাই কি চাই না একটু ভালোবাসার আওয়াজে একসাথে রাত ১২টার উপরে হয়ে গেছে এমন ভালোবাসার আওয়াজে আল্লাহর শুকর আদায় করবেন যাতে আল্লাহ খুশি হয়ে যায় দিল খুলে আবারও বলে ফেলি আলহামদুলিল্লাহ আমরা সূরা আলাম নাসরাহ থেকে আলোচনা শুনব যে সূরা থেকে আমরা আলোচনা শুনব সূরাটার নাম হলো সূরা আলাম নাসরাহ সবাই বলেন আমরা কোন সূরা থেকে আলোচনা শুনব কথা বলেন না কেন তুই ক কোন সূরা আপনাদেরকে বলতে বলছি তুই ক মাশাআল্লাহ সবাই বলে মাশা জিজ্ঞাসা করব জবাব দিতে হবে কিন্তু ঠিক আছে আমি চেষ্টা করব যত সহজ করে বলা যায় কোরআন শরীফ শুনবেন মন দিয়া শুনবেন না এই শোনাতে কোনো লাভ আছে ওয়াজ করব গরম ওয়াজ কোনো বিষয়বস্তু নাই কিছু বুঝলাম না এ ওয়াজ শুনে তেমন ফায়দা কি হবে এজন্য ওয়াজ মনোযোগ দিয়ে শুনতে হবে খালের ওই পারে মাহফিল দাদার নাতি গেছে মাহফিল শুনতে হুজুর বয়ানে এক পর্যায়ে বয়ান করতে গিয়া বলেছে হাঁটুর উপরে কাপড় উঠাবেন না এটা গুনাহে কবিরা লেংটি গুজ দিবেন না এটা গুনাহে কবিরা বয়ান শেষ নাতি আর দাদা বাড়িতে রওনা দিছে নাতির সব ভিজা দাদার কিছু ভিজে নাই নাতি খালপাড় হইয়া কয় দাদা ব্যাপার কি হুজুর না ওয়াজ করছে হাঁটুর উপরে কাপড় ওঠানো যাবে না আপনি তাইলে কাপড় মাথায় নিয়া এরপর খালপাড় হইছেন
দাদা ধমক দিয়া কয় চুপ কর বেয়াদব কোথাকার হেই দিন দুনিয়াতে আইছস ওয়াজ দুই একটাত যাইয়া আমরা আমারে আমার ওয়াজ করা শুরু করছস আমি 40 বছর ওয়াজ শুনি বেটা দাড়ি এমনে এমনে পাকে নাই 40 বছর ওয়াজ শুনি সব সময় ওয়াজ খালের ওইপারে থুইয়াই বাড়ি নেই না তুই অন ওয়াজ বাড়ি লয়া রওনা দিছস বলেন আমরা কি দাদার মতো হব না নাতির মতো হব জোরে গান ওয়াজ বাড়ি নেওয়ার দরকার আছে নি বাড়িতে যাওয়ার পর মা আমার মা বোন ভাবি ওনারা যখন বলবে আজকে হুজুর কি ওয়াজ করছে কোন আপনি যদি কোন ওইটা তো জানি না তাহলে ও সন্দেহ করব তুই মনে হয় গাঁজা ঘরে রাসূল থেকে আইছস কথা কন না কেন রাত 2টা বাজে বাড়ি আইছস তুই হুদাও হারাক্ষণ গাঞ্জা খাইছস এরপর শেষ সময় তাবারুক দেওয়ার সময় আগে গিয়ে একটু বর্ষছস তাবারুকের হোটেল লয়ন আইছস আমারে দেখানোর লাগে আসলে তুই গাঞ্জা করে লগে আছিলি এতক্ষণ কথা কন ঠিকই না বললেও তো বলতে পারে কথা কন না কেন কইলে কি কইবেন এজন্য ওয়াজ মনোযোগ দিয়ে শোনার দরকার আছে নি কথা কয় না জোরে বলেন বলেন আমরা কোন সূরা থেকে আলোচনা শুনবো আচ্ছা সবাই যদি আওয়াজ দিত আওয়াজ কি এটুক হইতো সবাই একটু জোরে আওয়াজ দিলে ভালো হয় না কেন আপনারা এরকম খিসে আছেন কেন কষ্ট হয় আপনাদের কথা বলতে আপনারা তো দামি এটা আমি মানি আপনারা অনেক দামি অনেকেই মনে মনে কি এত কথা কওয়া লাগে বারবার আমরা কইতেইবো এরকম অনেকে চিন্তা করবেন হ্যাঁ আমি আপনাদের কাছে অনুরোধ করি আমি বলি প্রায় সময় আপনাদের অর্ডার করার যোগ্যতা আমার নাই বরং আপনাদের খাদেম হওয়ার যোগ্যতাও আমার নাই এটাই সত্য কিন্তু এখানে আমারে বসায় দিবেন আল্লাহ আপনারা কেউ বসান নাই মদিনাওয়ালার উসিলে এখানে বসায় দিবেন কে আপনি মানেন না মানেন সবগুলা হবেন ছাত্র আমি হব ওস্তাদ কথা কয় না এখনো জবানে তালা লাগানো কথা কন আমি সবাইরে দেখি না কোনটা কথা কয় কোনটা এমনি পজিটিভ লাগায় রাখছে দেখি না ওইটা দেখিনি আমার কি বয়স বেশি আমি কি বুড়া হয়ে গেছি চোখ বন্ধ করে কথা কই সবাই দেখি না তাহলে আমি আপনার দিকে তাকায় যদি আমার ভালো লাগে আপনার ভিতরে দোয়া যাবে না এই দোয়াটাই আপনার উপকার হবে না আর আপনার দিকে নজর দিয়ে যদি আমার বিরক্তি আসে আপনার আমার বদদোয়া কি আপনার উপরে যাবে না এই বদদোয়া কি আপনার ক্ষতি হবে না আপনি ছাত্র আমি ওস্তাদ কথা কন জোরে বলেন ঠিক আরো জোরে কান এবার ইমানের আওয়াজ দিয়ে বলেন কোন সূরা থেকে আলোচনা শুনবো আরো জোরে এই সূরাটা আল্লাহ পাক নবীজির সান্তনা দেওয়ার জন্য নাজিল করছেন এত আস্তে বলবেন সুবহানাল্লাহ দোস্ত দোস্তকে সান্তনা দেওয়ার জন্য এই সূরা নাজিল করে দিয়েছে জোরে বলে সুবহানাল্লাহ দোস্তের মন খারাপ দোস্তের মন খারাপ দোস্তকে এটা সহ্য করতে পারে নবীজির মন খারাপ আল্লাহ সহ্য করতে পারবে আল্লাহ নবীজিরে বলেন আপনার কেন এত টেনশন কিসের এত চিন্তা কিসের এত ভাবনা আমি আছি না কিসের চিন্তা আপনি করেন আমি আছি না আমি কি আপনারা ছেড়ে চলে গেছি নাকি আল্লাহু আকবার করেন এই যে কথাগুলো বানালো না কোরআনে আছে সূরা দোহা পড়েন আল্লাহ কি বলেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা ওরা বিভিন্ন মত মন্তব্য করে আমি আপনারে ছেড়ে দিয়েছি আপনার সাথে আমার সম্পর্ক নাই এটা কি হইতে পারে মা ওয়াদ্দাআকা রাব্বুকা আপনার রব আপনাকে ছেড়ে যাননি ওয়ামা ক্বালা তিনি আপনার উপর বেজারও হননি আমি বেজারও হইতে পারি না আপনাকে ছেড়েও যাইতে পারি না এটা হতেই পারে না জোরে কোন সুবহানাল্লাহ দোস্ত দোস্তরে কয় কিসের টেনশন আপনার আমি আসি না আল্লাহ যদি কয় আমি আসি আর কিছু লাগবে জোরে কোন যদি কোনো পাগলারে নবী আয়া কয় আমি আসি বেটা টেনশন নাই আর কিছু লাগবে জোরে বলেন নবীজি যদি হাত ধরে বলে তুই আমার উম্মত আর কিছু লাগবে নবীজি বলুক এটা কি চাই জোরে কোন তাহলে মাহফিলে মনোযোগ দিয়ে শুনতে হবে নি
এবার বলেন সূরাটা নাজিল করেছেন কেন? আমি কিন্তু আপনাদের আপনাদেরকে জিজ্ঞাসা করা ছাড়া একটা কদমও সামনে আগাবো না, ঘুরে ফিরে আয়েশা জিজ্ঞাসা করব, সুন্দরভাবে আমাকে জবাব দিতে হবে, এই সূরা নাজিল করেছেন কেন? সবাই বলেন সূরার নাম কি? জোরে বলেন সূরার নাম। এতটুকু মনে রাখলে আলোচনা বুঝবেন। এই সূরাতে আল্লাহ নবীজিকে তিনটা নিয়ামতের ঘোষণা দিয়েছেন, তিনটা যেই নিয়ামত আল্লাহ আর কাউকে দেন নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যারা সুবহানাল্লাহ কয় না এরা সুবহানাল্লাহ পকেটে ঢুকায় এরকম সিন মেরে রাখছে। এই যে আমার সিন আছে দেখছেন, রাগ করে সুবহানাল্লাহ কইলে আল্লাহ বেজার হয়? আল্লাহ পবিত্র, আল্লাহর কোন দোষ নাই ত্রুটি নাই, কথা বলতে কি আপনাদের কৃপণতা হয়? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি মন খারাপ সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ নাজিল করলেন সূরা আলাম নাসরা, চারদিকে দুশমন আর দুশমন। আল্লাহ বলেন হাবিব এই দুশমনের দিকে খেয়াল করার দরকার নাই, আপনি ওই দিকে তাকানোর দরকার নাই, আমি যে কাজ দিছি ওই কাজে সামনে আগান, আমি আছি আপনার সাথে, বরং আমি আপনার তিনটা নিয়ামত দিলাম, এই নিয়ামত আমি আর কাউকে দিব। এক নম্বরে আল্লাহ পাক জানায় দেয় আলাম নাশরাহ লাকা সাদরাক, যারা কোরআন পড়তে জানেন একটু পড়েন আলাম নাশরাহ লাকা সাদরাক। এক নম্বর নিয়ামত আল্লাহ পাক বলেন হাবিব আমি কি আপনাকে শরহে সদর দান করি নাই? শরহে সদর হাবিব আমি কি আপনাকে শরহে সদর দান করি নাই? তিনটা নিয়ামতের ঘোষণা দিয়েছেন, একটু জবান খুলে বলেন কয়টা? একটা হলো শরহে সদর, দ্বিতীয়টা হলো বোঝা নামিয়ে দেওয়া, তিন নাম্বারটা হলো নবীর সম্মান নবীর জিকিরকে উঁচু করে দেওয়া। এক নাম্বারে শরহে সদর, দুই নাম্বার বোঝা নামিয়ে দেওয়া, তিন নাম্বার নবীর স্মরণকে উঁচু করে দেওয়া। এক নাম্বার শরহে সদর, দুই নাম্বার বোঝা নামিয়ে দেওয়া, তিন নাম্বার নবীর স্মরণকে উঁচু করে দেওয়া। এইবার আপনারা বলেন এক নাম্বার কি? এতক্ষণ কার কাছে কি কইছি আপনারা বুঝেন না, আমি তিনবার কইছি তার মানে এখন জিগামু? আজকে আমার আলোচনা এইটুকু, এই সূরাতে আল্লাহ নবীরে কয়টা নিয়ামত দিবেন? এই নিয়ামত কি আর কাউকে দিবেন না? এক নাম্বার নিয়ামত সবাই বলেন না কেন? জোরে কন, হ্যাঁ মুখ দিয়ে আওয়াজ আইয়ে না না, জোরে বলেন। এই যে কিচ্ছু কয় না, কিচ্ছু কয় না, শরহে সদর বলেন, শরহে সদর, শরহে সদর। এবার কন জোরে কন, বুঝুন লাগতো না অন কয়, অনেকে হুজুরি কি তা কয়, ইতান কি কয়, এতে কি শরহে সদর? এখন বুঝা লাগবে না, একটু পরে বুঝবেন ইনশা। এটা সূত্র, স্কুলে কে কে পড়ো একটু হাত উঠাও, অথবা পড়ছ সূত্র পর্যন্ত গেছেন এমন কেউ আছেন? এই যে আছে কিছু, সিক্স এর পরেই তো সূত্র লাগে ঠিক না? সূত্র যখন মুখস্থ করে তখন কি কি পড়ি না পড়ি কি লেগে, পরে বুঝে যখন দশমে যায় অষ্টমে নবমে দশমে যত উপরে যায় তত বুঝে সূত্র কারে কয়, কথা বলেন না কেন? তো আপনারা এখন ছাত্র এতটুকু মুখস্থ করেন, একটু পরে বুঝবেন ইনশা। নবীজিকে আল্লাহ কয়টা নিয়ামত দিবেন? এক নাম্বার কি? জোরে বলেন। দুই নাম্বারে বোঝা নামায়া দেওয়া, হোজা 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 বুঝেননি, বোঝা মুরব্বীরা বুঝেননি, বোঝা বুঝেন তো? দুই নাম্বারে হলো বোঝা নামায়া দিছেন কে? তিন নাম্বার নবীর স্মরণকে উঁচু করে দিছেন কে? এবার কি বলা যাবে বলেন? এক নাম্বার, দুই নাম্বার বোঝা নামিয়ে দেওয়া, তিন নাম্বার নবীর স্মরণকে উঁচু করে দিছেন কে?
নবীর শরণকে উঁচু করে দিয়েছেন নবীর শরণকে কষ্ট হইতেছে আপনাদের আমি এমনি আলোচনা করি এটাই আমার অভ্যাস কে কি কইলো না কইলো দিকে তাকাই না বলেন এবার সূরার নাম কি সবাই বলেন না কেন এই সূরা নাযিল করেছেন কেন আল্লাহ এই সূরায় নবীজিকে কয়টা নিয়ামত দিবেন এক নাম্বার সবাই যদি আওয়াজ দিতেন কত যে মজা পাইতাম এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার উঁচু করে দেওয়া নবীর শরণকে এবার আমি কিচ্ছু বলবো না শুধু আঙ্গুল উঠাবো আপনারা বলবেন সবাই বলেন নাই আলহামদুলিল্লাহ বুঝবেন কোরআন শরীফ কে কয় পাবলিক কোরআন বুঝে না কে কয় দূরে লয়েন আমার সামনে এটা ভাউতাবাজি না কোরআন বুঝে না কইয়া কিচ্ছে কাহিনী হোনানের একটা রাস্তা পাবলিক সব কোরআনের পাগল কথা কোন ঠিক না এক নাম্বার নিয়ামত এক নাম্বার আল্লাহ পাক ডেকে বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক হাবিব আপনাকে আপনাকে শরহে সদর দান করি নাই শরহে সদর কাকে বলে আমরা বুঝি না একটু ভালো করে খেয়াল করলে বুঝে আসবে ভালো করে খেয়াল করে নেন মুফাসসিরিনে কারাম শরহে সদরের দুইটা অর্থ করেছেন দুইটা অর্থ এক নাম্বার শরহে সদরের প্রথম অর্থ হলো আল্লাহ পাক বলেন হাবিব আমি আপনার ভেতরে কোন সন্দেহ দ্বিধা সংকোচ ইতস্তত বোধ জীবনে এক সেকেন্ডের জন্য ঢুকার কোন ব্যবস্থা করি নাই জোরে কন সুবহানাল্লাহ শরহে সদরের মুফাসসিরিনে কারাম দুইটা অর্থ করেছেন এক নাম্বার অর্থ আল্লাহ ডেকে বলেন হাবিব আমি আপনার ভেতরে কোন সন্দেহ দ্বিধা সংকোচ ইতস্তত বোধ ঢুকবে এমন ব্যবস্থা করি নাই আপনার ভিতরে কোন সন্দেহ দ্বিধা সংকোচ ইতস্তত বোধ জীবনে কখনো ঢুকবে না ওই সুযোগ আমি রাখি নাই জোরে কন সুবহানাল্লাহ নবী চাইলেও আল্লাহকে ভুলে যেতে পারবে না আমার নবী চাইলেও আল্লাহকে ভোলা সম্ভব না আমার নবী চাইলেও কোনো গুনাহের কাজের দিকে মনোযোগ দিতে পারবে না নবীর ভিতরে এতটা আসবেই না আর যদি চায় নবীজির পক্ষে আল্লাহকে ভুলে যাওয়া সম্ভব না জোরে কন সুবহানাল্লাহ এই ব্যবস্থা করেছেন কে আমি টুপি আছে পাগড়ি আছে লম্বা জামা আছে এখানে হুজুর রাইতে যদি আকাম করি আমারে আপনারা বাধা দিতে পারবেন কথা কন না উপরে আমি হুজুর রাইতে যদি আকাম করি কেউ কি আমারে ধরে রাখবে আপনারা এখানে যারা আছেন যদি আকাম কুকাম করেন কেউ রে আল্লাহ কি ফেরেশতা পাঠায় আপনারে বাঁধতে রাখবে ইচ্ছা আমাদের ভিতরে আসে নবীজির ভিতরে এক সেকেন্ডের জন্য বাজে কোন চিন্তা কি ঢুকছে আওয়াজে তো আসতে কেন আপনাদের এক সেকেন্ডের জন্য বাজে কোন চিন্তা কি ঢুকেছে শরহে সদরের দুইটা অর্থ একটা অর্থ হলো সকল প্রকার দ্বন্দ্ব দ্বিধা সংকোচ সন্দেহ ইতস্তত বোধ থেকে আল্লাহ মুক্ত রাখছেন একটা সেকেন্ডের জন্য আমার নবীর ভিতরে কোন সন্দেহ আল্লাহ পাক ঢুকতে দেন নাই এজন্য আমার আল্লাহ আমার নবীকে চার বছর বয়সে কুদরতি অপারেশন করায় দিলেন ওরে নবীন আশেকের দল ছোট বাচ্চাগুলা যখন তিন বছর চার বছরে পদার্পণ করে তখন বাজে কথা জবান দিয়া বাহির হয় অনেক সময় গালিগালাজ করে ফেলে ওরা বুঝে না জানে না অনেক সময় বাজে বাজে অদ্ভুত কথাবার্তা সন্তানেরা অদ্ভুত গালি দিয়া বসে খেলাধুলার ভিতরে চলে যায় কিন্তু আমার নবী রাহমাতুল্লিল আলামিন আমার নবী দুনিয়া থেকে আসার পর থেকে শুরু করে আগমন হওয়ার পর থেকে শুরু করে একটা সেকেন্ডের জন্য খেলাধুলার দিকে মন দেন নাই একটা সেকেন্ডের জন্য বাজে কোনো চিন্তা করেন নাই একটা মুহূর্তের জন্য বাজে কোনো মন্তব্য করেন নাই বরং চব্বিশটা ঘন্টা উম্মতের জন্য নবী দিশে আহারা থাকতেন চব্বিশটা ঘন্টা আমার নবী উম্মতি উম্মতি বলে কান্না করে করে কাটায় দিতেন জোরে কণ্ঠে কেনা এক সেকেন্ডের জন্য নবীজি আল্লাহকে ভুলেছেন জোরে কণ্ঠে ভুলেছেন যাতে না ভুলেন আমার আল্লাহ ব্যবস্থা
সেকেন্ডের জন্য নবীজি যাতে আল্লাহকে ভুলে না যায় এই ব্যবস্থা আমার আল্লাহ নবীজির জন্য করে দিয়েছে চার বছর বয়স যখন আমার নবীর হয় আল্লাহ পাক জিবরাইল মিকাইলকে পাঠাইয়া দেয় জিবরাইল মিকাইল জমিনে নেমে আসে আমার নবীরে মায়া করে শোয়ানো হয় তারপর মাসখান দিয়া কেটে ফেললেন মাসখান দিয়া কেটে ফেললেন আমার নবীর কলব মোবারকটা বাহির করে স্বর্ণের তস্তরিতে রাখিয়া জমজমের পানি দিয়া ধৌত করে আবার ভিতরে ঢুকায় দিয়া সেলাই করে গেলেন আমার নবীর ব্যথা হয় নাই যন্ত্রণা হয় নাই নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দুনিয়ার মানুষ শুনিয়া লাও ফেরেশতারা যে আমার নবীর মাসখান দিয়া কেটেছে কলব মোবারক বাহির করে স্বর্ণের তস্তরিতে রাখিয়া জমজমের পানি দিয়া ধৌত করে আবার ভিতরে ঢুকায় দিয়েছে আমি আনাস ফেরেশতাদের সেলাইয়ের দাগ আমার নবীর বুক মোবারকে দেখেছি আল্লাহ বলেন হাবিব আমি আপনার শরহে সদর দিছি শরহে সদর কাকে বলে ভালো করে বুঝেন আল্লাহ বলেন হাবিব চার বছর বয়সে আপনারে অপারেশন করায় দিলাম শাককে সদর করলাম শাককে সদর শরহে সদর মানে উন্মুক্ত করা শাককে সদর মানে খুলে ফেলা আল্লাহু আকবার বলেন বলে আমি শরহে সদরের নিয়ামতটা ঠিক রাখার জন্য চারবার শাককে সদর করলেন আমার নবী চারবার মাসখান দিয়া কেটে কাটা হলো অপারেশন করা হলো এক নাম্বার অপারেশন করেছেন চার বছর বয়সে যাতে আমার নবীর ভিতরে একটা সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলে যাওয়ার শক্তি না হয় জোরে কন সুবহানাল্লাহ এরপর যখন আমরা পনেরো বছর বিশ বছরই পদার্পণ করি মুফাসসিরিনে কারাম দ্বিতীয় অপারেশনের ব্যাপারে বলেছেন কেউ কেউ দশ বছর আবার কেউ বলেছেন বিশ বছর দশ বছরের পর অথবা বিশ বছর আঠারো বছরে পদার্পণ বিশ বছরে গেলে যৌবনের জ্বালা আমাদের ভিতরে আছে না নাই তখন আবল তাবল যত কাজ আমার দেশের যুবকরা করে যা মন চায় তা করে যেমনে মন চায় এমনে চলে আমার নবী রাহমাতুল্লিল আলামিনের ভিতরে যৌবনের বাতাস লাগে নাই একটা সেকেন্ডের জন্য বাজে কোনো চিন্তা ঢুকে নাই বাজে কোনো চিন্তা ঢুকে নাই এক সেকেন্ডের জন্য ঢুকে নাই একটু ভালো করে বুঝে শুনে আওয়াজ দিবেন আপনাদের ভিতরে বাজে কোনো চিন্তা জীবনেও ঢুকে নাই এমন একজন ফিশা বেনে আসেননি থাকলে হাত তোলেন কথা কয় না আছেন এই কথা বুঝেন না আপনারা বাজে কোনো চিন্তা ঢুকে নাই আছেন কথা কয় না আমি আছি কথা কয় হুজুর আছে দুনিয়ায় যত আল্লাহর ওলি আছে যত আল্লাহর ওলি আছে একজনও আছে বাজে চিন্তা ঢুকেছে ভুল হয়ে গিয়েছে তাৎক্ষণিক তাওবা করে নিয়েছে তাই ওনার আল্লাহর ওলি কথা কন না কেন ভুল করে ভুলের উপর ওনারা অটল থাকেন না ভুল হয়ে যায় তাৎক্ষণিক তাওবা করে পরিশুদ্ধ হলে আল্লাহ মাফ করে দেয় কিন্তু ভুল করে কথা কন না কেন ভুল ভুল করলে নবীজি রুসিলায় যখন আল্লাহর কাছে বান্দা ক্ষমা চায় মাপ চায় আল্লাহ ডেকে বলেন আমার দোস্তি রুসিলে দিয়া ক্ষমা চাইছো আমি আল্লাহ তোকে মাপ তো করে দিলাম তো দিলামই ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত নাগাহায় বান্দাগর কর দি গুনা নাগাহায় বান্দাগর কর দি গুনা তওবা কুন্দর হাল উজরে আবখা নাগাহায় বান্দাগর কর দি গুনা তওবা কুন্দর হাল উজরে আবখা চুগুনাহে নক
বিপদে আমদ দরবুজুত তওবায়ে নসিয়ানা দারদ হিচে সুত। ওরে মুসলমান নবীর আশেকের দল, তওবা যখন করবা গুনাহ করে ফেলেছো 40 বছর 50 বছর গুনাহ করার পর আল্লাহর ওলি হওয়া যায়। 40 বছর 50 বছর গুনাহ করার পর বান্দা নগদেই যখন আল্লাহকে ডাক দিয়া তওবা করে নিবে গুনাহের দিকে আর যাবে না। এরকম তওবা যখন বান্দা করে দিবে তওবায়ে আল্লাহ পাক বলেন তওবায়ে নাসুহা, যখন বান্দা খাঁটি তওবা করে নিবে ঈমান আনার পর খাঁটি তওবা করার পর আমার আল্লাহ ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার 40 বছরের গুনাহ তো ক্ষমা করে দিবে। আমার আল্লাহ নবীর উসিলায় খাঁটি তওবা করার কারণে বান্দার 40 বছরের সবগুলো গুনাহ নেক দিয়া পাল্টায় দিবে। গুনাহ করার পর আল্লাহর ওলি হয়েছে, গুনাহ করার পর তওবা করে এমন একজন মানুষ জমিনে খুঁজে পাবেন না যার জীবনে একটা সেকেন্ডের জন্য কোনো সন্দেহ ভিতরে ঢুকে নাই। একটু জবান খুলি মানের আওয়াজ দিয়া বলবা, আমার নবীর ভিতরে কি কোনো সন্দেহ জীবনে ঢুকছে? জোরে কোন ঢুকেছে? আমরা ঘুমাইলে আল্লাহরে ভুলি, নবী ঘুমাইলে আল্লাহরে ভুলে? নবীজি আমগুমত ঘুম গেছেন? নবীজি 63 বছরের হায়াতের জিন্দেগিতে আমগুমত জীবনে একবারও ঘুমাইছেন? রাহমাতুল্লিল আলামিন যদি চক্ষু মুবারক বন্ধ রাখতেন আর ব্রেন থাকতো তাজা, কলব থাকতো জিন্দা, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আমরা যখন ঘুমাই আমগো বউ অনেক সময় লুঙ্গি তালাশ করে আইন না দেয় যে আপনি লুঙ্গি নেন, কথা কন না কেন? আরে কথা বলেন ঠিক কি না? ঘুমে দেহে মিয়ার সামনে সব নায়িকারা হাজির, আর যেটা খুশি ওইটার সাথে সে প্রেম করে। এরপর শীতের সকালে পানিতে নিয়ে পানিতে গিয়া ডুবায়, কথা কন না কি শরম লাগে নাকি? আমরা কি হিজলেনি? আমরা পুরুষ না? স্বপ্ন যখন দেহে তখন কি সে বুঝে ওইগুলা স্বপ্ন? মনে করে যা দেহে সব বাস্তব, সব তার। স্বপ্ন ভাঙলে বুঝে কিচ্ছু আমার না, সব ভাওতাবাজি, ধোকা, প্রতারণা, এই যা দেখছি সবগুলো ধোকা, এখানে বাস্তব কিচ্ছু নাই। আল্লাহ বলেন তোরে স্বপ্ন দিয়ে বুঝাই দিলাম এই দুনিয়াটা ঠিক এমন, কথা বলেন না কেন? দুনিয়াটা কেমন এটা বুঝার জন্য আল্লাহ স্বপ্ন দিছেন, কথা বুঝেন না আপনারা? এই দুনিয়ার 50-60 বছর 70 বছর হায়াতের জিন্দেগিটা কেমন এটা বুঝাবার জন্য আল্লাহ স্বপ্নের ব্যবস্থা করেছেন। দেখ এই স্বপ্নটা যেমন দুনিয়াটা তেমন, এখন আমরা বুঝি না, স্বপ্ন ভাঙলে ঠিকই বুঝে আসবে। তখন আফসুস করতে করতে দাঁত দিয়া যখন আঙ্গুলে কামড় দিবেন আঙ্গুল কেটে যাবে, কিন্তু তখন আফসুস করে কোনো লাভ হবে? আল্লাহ পাক বলেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ্দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। ভোলামন ও ভোলামন রে ভবেতে আসল কিছু নাই রে, ভবেতে আসল কিছু নাই রে ভোলা মন ও ভোলা মন রে, ভবেতে আসল কিছু নাই রে, ভবেতে আসল কিছু নাই রে। ওরে ঘুমের ঘরে স্বপ্ন দেখো ভাবো তাই আসল,
স্বপ্ন ভাঙলে বুঝতে পারো ছিল স্বপ্ন কলরে ভবেতে আসল কিছু নাই রে ভবেতে আসল কিছু নাই রে ভোলা মন ভবেতে আসল কিছু নাই রে ভবেতে আসল কিছু নাই রে এ মুসলমান নবীর আশিকের দল দিল খুলে জবান খুলে মহব্বতের আওয়াজে বলো এই দুনিয়ায় নবী ছাড়া আমাদের আর কেউ আপন আছে জোরে বলো নবী ছাড়া আমাদের আর আপন কেউ আছে আমরা নবীকে চাই কি চাই না এ নবীর আশিকের দল আমার নবী এক সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলে যান নাই আমরা ঘুমাইলে আল্লাহকে ভুলে যাই আমার নবী ঘুমাইলেও আল্লাহর সাথে কথা বলতেন আল্লাহর নবী শুধু চক্ষু মুবারক বন্ধ করে রাখতেন ব্রেন থাকতো জিন্দা টাটকা সতেজ আমার নবীর কলব মুবারক থাকতো একেবারে সতেজ জিন্দা আল্লাহর নবী ঘুমাইয়াও আল্লাহর সাথে কথা বলে এ মুসলমান নবীর ঘুম মুবারক আমাদের ঘুমের মতো নয় আল্লাহর নবীর হাঁটা চলা আমার হাঁটা চলার মতো নয় আল্লাহর নবীর খাওয়া দাওয়া আমাদের খাওয়া দাওয়ার মতো নয় আল্লাহর নবীর ঘাম মুবারক আমাদের ঘামের মতো নয় রাহমাতুল্লাহ আলামিনের রক্ত মোবারক আমাদের রক্তের মতো নয় আল্লাহর নবীর কোনো কিছুই আমাদের মতো না নবীজির সব কিছু নবীর মতো নবীর কোনো কিছুর সাথে দুনিয়ার কারো মিল নাই কেউ যদি নবীর কোনো কিছুকে কারো সাথে মিলায় বুঝতে হবে ওটা তার মারসিরে সব একাকার হয়ে গেছে নবী নবীর মতো জমিনে আর কেউ নাই নবী কেমন নবী নবীর মতো একজন আছে যার সাথে দুনিয়ার কানো তুলনা দেওয়া চলবে না তিনি আমার নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহর সাথে কোনো তুলনা দেওয়া যায় না আল্লাহ হলেন খালেক অন্য সব কিছু মাখলুক আমার নবীও মাখলুক তবে অন্য কোন মাখলুককে নবীর সাথে মিলাতে দেরি হবে আর ঈমান যেতে দেরি হবে না বেয়াদবি হতে দেরি হবে না একটু জবান খুলি ঈমানের আওয়াজ দিয়া বলো আমার নবীর মত কি আর কেউ আছে জোরে বলেন নবীর মত কি কেউ আছে রাহমাতুল্লিল আলামিন ঘুমে আল্লাহর সাথে কথা কয় তুই ঘুমে সব আকাম কর কথা বলেন না কেন আল্লাহর নবী ঘুমায় জিব্রাইল এসে নবীর শোনায় আপনি পড়েন কোরআন শরীফের সূরা নাজিল হয় কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ পারেন না কোরআন শরীফ পড়তে পারেন না তো পড়েন না কেন জোরে বলেন কুল আউযু বিরাব্বিন নাস পড়েন ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস একটা জবানও বন্ধ রাখা যাবে না আল্লাহ জবান দিয়েছেন আল্লাহ কি খুশি করার জন্য দিল খুলে ইমানের আওয়াজে চিল্লায় বলেন আল্লাহু আকবার কষ্ট হয় আপনাদের আমার আর 15 মিনিট সময় আছে কত মিনিট এটা বাড়ায় দিলাম অনেক বাড়ায় দিলাম আল্লাহ সকলকে কবুল করেন অনেকে হয়তো টেনশন করবেন অনেক সময় নি লম্বা সময় নি না অত লম্বা সময় দেওয়া যাবে না মাত্র 15 মিনিট কি ধৈর্য হবে কথা কর না কেন না শেষ করে দিমু আছেন আপনারা মনোযোগ আছে আল্লাহ কবুল করেন এই যে ভালোবাসা আছে কিছু বুঝা যায় কথা কর না কেন আল্লাহ আমাদেরকে নবীর পাগলাদের মিছিলে শামিল করেন জোরে বলেন আমিন যারা নিজেকে মদিনার গলির কুকুর বলে দাবি করে ওনাদের মিছিলে শামিল করেন এ হুজুর নবীর মদিনার গলির কুকুর মনে করে জিগান জিগান হুজুর কথা বলেন না কেন
হুজুর নিজরে মদিনার গলির কুকুর বনে করে আপনারা কি যাবেন হুজুরের সাথে আমি কুকুর মদিনার গলির এটা মানতে কোনো সমস্যা আছে যত আল্লাহর ওলি আছে ওনারা নিজেকে মদিনার গলির কুকুর বলে পরিচয় দিয়ে আল্লাহর ওলি হয়েছে আমরাও নিজেকে মদিনার গলির কুকুর বলে পরিচয় দিতে চাই কি চাই না এজন্য আশিক বলে জুলুক কহলাতে হায় সাগ তেরি গলিকে জুলুক কহলাতে হায় সাগ তেরি গলিকে উন লোগো কে দফতর মে মেরা নাম লিখা দো উন লোগো কে দফতর মে মেরা নাম লিখা দো পাগলা আল্লাহ কে ডাক দিয়া বলে আল্লাহ যেই পাগলা গুলা নিজেকে তোমার মদিনার নবীর মদিনার গলির কুকুর বলে পরিচয় দেয় আমি পাগলার নামটা ওই কুকুরদের নামের সাথে তুমি লিখিয়া দাও ওরে মুসলমান নবীর আশিকের দল একটু জবান খুলে মহব্বতের আওয়াজ দিয়া বলো আমরা মদিনার গলির কুকুর হতে চাই কি চাই না দুই হাত উঁচু করে দেখাও আমরা চাই কি চাই না ভালো করে খেয়াল করে নেন আমার নবী কি এক সেকেন্ডের জন্য আল্লাহ কি ভুলেছেন ওইটা কি সম্ভব যাতে না ভুলে এটা সম্ভব যাতে না হয় আমার আল্লাহ নবীকে অপারেশন করালেন জীবনে চারবার আমার নবীর হায়াতের জিন্দিগিতে চারবার নবীর অপারেশন করায় দিলেন কুদরতি অপারেশন এক নাম্বার অপারেশন চার বছর বয়সে করায় দিলেন দুই নাম্বার অপারেশন বিশ বছর বয়সে করায় দিলেন তিন নাম্বার অপারেশন ও বুলি সাহেব যার উসিলায় সিন্নি খাও তারে চিনলে না তোমার কপাল পড়ে যাবে আজকে তুমি কোরআনের হাফি আজকে তুমি ভালো কারি আজকে তুমি মুফতি মুহাদ্দিস আল্লাহর কসম কোরআনের ৩০ পারা কোরআনের হাফেজ হওয়া দূরের কথা আল্লাহর কোরআনের আলিফটা বহন করার যোগ্যতা তোমার থাকতো না নাই নাই বরং আমার নবীর উসিলায় আজকে তুমি ৩০ পারা কোরআনের হাফেজ হইতে পেরেছো জোরে কণ্ঠে কি না কোরআন দেওয়ার জন্য আল্লাহ হেরা গুহায় চার না তিন নাম্বার অপারেশন করায় দিলেন কারণ কোরআন এমন কিতাব আমার লো আলোচনায় আছে চার্জ করলে এগুলো পাবেন আমি ওদিকে দিকে যেতে চাই না শুধু সংক্ষেপে বলি কোরআন এমন এক কিতাব যে কিতাব আসমান বহন করতে পারবে না জমিন বহন করতে পারবে না এই কিতাব দুনিয়ার পাহাড় বহন করতে পারবে না কোরআন বহন করতে হলে আসমানের চাইতে বেশি ক্ষমতা লাগবে জমিনের চাইতে বেশি ক্ষমতা লাগবে সিডরের চাইতে বেশি ক্ষমতা লাগবে পাহাড়ের চাইতে বেশি ক্ষমতা লাগবে একটু আওয়াজ দিয়ে বলেন মানুষের ভিতরে কি এমন ক্ষমতা আছে জোরে কোন আছে নাই নাই একটা বাতাস আসলে সব উড়াই নিয়ে যাই ভূমি পারবেন কথা কন না কেন এই মুহূর্তে যদি একটা জোরে সোরে একটা ঘূর্ণিঝড় আসে সবগুলার আকাশ উড়ায় কইতে পালাইবো টয়া পাওয়া যাইবো না কথা কন না কেন একটা খাদা যদি ঠিকমতো এনে পড়ে সবগুলা মরে লাশ হবে কথা কন ঠিক কি না মানুষের ভিতরে শক্তি নাই দুর্বল আল্লাহ নিজেই বলেছেন তোরা দুর্বল খুলিকাল ইনসানা দাঈফা আল্লাহ নিজেই বলেন মানুষ হলো বড় দুর্বল একটু ইমানের আওয়াজ দিয়া বলবেন তাহলে কোরআন বহন করার যোগ্যতা মানুষের ভিতরে নাই আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ শুনিয়া লও আমার নবীর হেরা গুহায় যখন কান্না করতেন আর কান্না করতেন আমার কোরআন বহন করলে তো যোগ্যতা লাগবে পাহাড়ের চাইতে বেশি ক্ষমতা লাগবে আসমানের চাইতে বেশি ক্ষমতা লাগবে জমিনের চাইতে বেশি ক্ষমতা লাগবে এজন্য আমি আল্লাহ আমার নবীর ভিতরে এমন ফাওয়ার ঢুকায় দিলাম তিন নাম্বার অপারেশন করাইয়া আমি ফাওয়ার ঢুকায় দিলাম আমার নবী ইশারা দিতে দেরি হয় আকাশের সূর্য চাঁদ দ্বিখণ্ডিত হতে দেরি হয় না নবীজির ভিতরে ক্ষমতা দিলেন কে
আমার নবী রাহমাতুল আলামিনের বিরোধিতা করার জন্য যদি সবগুলো একত্রিত হয় দুনিয়ার সব বোমা সব কি যদি একত্রিত করা হয় পারমাণবিক অস্ত্র সব বুলেট সব দেশের সৈন্যবাহিনীরা যদি এক হয় সব দেশের বাহিনীরা যদি এক হয়ে যেত আমার নবীর ফুয়ের সাথে তারা কুলাবে না জোরে কণ্ঠে কে না পারবে 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 রাহমাতুল লিল আলামিন কি 3 নাম্বার অপারেশন করালেন আল্লাহ কোরআন দেওয়ার জন্য 4 নাম্বার অপারেশন আল্লাহ পাক করায় দিলেন যখন আমার নবীকে আল্লাহ পাক প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সিদরাতুল মুনতাহা আরশে আজিমে নিয়ে যাবেন আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলতে যোগ্যতা লাগে যোগ্যতা ছাড়া আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলা যায় না চিল্লায় কণ্ঠে কে না পারবে আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলতে কেউ মুসা নবী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তোমার কথা শুনি গো এত মজা আল্লাহর কথা যত শুনে ততই মজা এজন্য 30 পারা কুরআন সূরা ফাতিহা জীবনে কত হাজার বার লক্ষ বার তেলাওয়াত শুনলা একটা মুসল্লি পাওয়া যায় না এক রকম সূরা আর মজা লাগে না বরং যত তেলাওয়াত করে তত মজা আর মজা যত শুনি ততই মজা চিল্লায় কণ্ঠে কি না এত মজা কেন কারণ এটা আল্লাহর কালাম এটা কার কালাম কথা কর না কেন এটা কার কালাম দেন আমি একটু পড়ি সূরা ফাতিহা পড়বো الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين জীবনে কত হাজার বার শুনলেন তারপরেও যত শুনেন তত মজা কথা কর না কেন কেন এত মজা আল্লাহ পাক বলেন আমার কালাম হওয়ার কারণেই এত মজা মুসা নবী আল্লাহর কালাম শুনে আল্লাহর সাথে কথা বলে কত মজা পায় কত তৃপ্তি পায় কিন্তু আল্লাহকে দেখে না মনকে বুঝাইতে পারে না মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ তোমার সাথে কথা বলি তোমারে দেখি না আমার ভালো লাগে না আল্লাহ আমি তোমারে দেখতে চাই ও আল্লাহ একটা জবানও বন্ধ রাখবেন না বাবা হতে পারে জীবনের শেষ মাহফিল গত বছরে জান্নাতের বাগানে হয়তো কিছু বান্দা ছিল এবছর বিদায় হলো খবরও নাই এই বছর আছো আগামী বছর নাও থাকতে পারো বলা যায় না জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে জীবনের শেষ মাহফিল মনে করে দিল থেকে একটু মহব্বতের আওয়াজে আল্লাহকে ডাক দাও সবটুকু শক্তি একত্রিত করে ডাক দাও বলো আল্লাহ জোরে বলো আল্লাহ মুসা নবী কথা বলে মজা পায় জন্য বলেই ফেলল আজ তোমায় দেখিনি ও প্রিয়তম আজ তোমায় দেখিনি আজ তোমায় দেখিনি ও প্রিয়তম আজ তোমায় দেখিনি তোমার বাণী লাগে কি যে মধু তোমার বাণী লাগে কি যে মধু যতবার শুনি আজ তোমায় দেখিনি ও প্রিয়তম আজ তোমায় দেখিনি আল্লাহ বললেন মুসারে মর পাবে না তুমি আমার দিদার আল্লাহু আকবার বলো আল্লাহ বললেন মুসারে মোরা
পাবে না তুমি আমার দিদার তবু মুসা বলে রব্বি আরিনি তবু মুসা বলে রব্বি আরিনি আল্লাহ বললেন লান তারানি আজ তোমায় দেখিনি ও প্রিয়তম আজ তোমায় দেখিনি তোমার বাণী লাগে কি যে মধুর তোমার বাণী লাগে কি যে মধুর যতবার শুনি আজ তোমায় দেখিনি ও প্রিয়তম আজ তোমায় দেখিনি মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ আপনারে দেখতে চাই রব্বি আরিনি আল্লাহ বলে লান তারানি কখনো না তুমি আমারে দেখতে পারবা না মুসা তারপর বলে আল্লাহ মন কি বুঝাইতে পারেন একটু দেখতে চাই আল্লাহ পাক একটা নয় দুইটা নয় 70,000 পর্দার ভেতর থেকে সামান্য নূরের তাজাল্লি ঢালিয়া দেয় আর সামান্য তাজাল্লিতে মুসা নবী বেহুশ হয় পাহাড় জ্বলে সুরমা হয় আমার আল্লাহর সামান্য নূরের তাজাল্লি সহ্য করতে পারে না পয়গম্বর মুসার ভিতরে যোগ্যতা নাই আমার আল্লাহ নবীজিকে দাওয়াত করে আল্লাহর বাড়ি নেয় আল্লাহর সামনে আমার নবী ফেস টু ফেস কথা হয় ওই যোগ্যতা ঢুকাবার জন্য 4 নাম্বার অপারেশন করলেন অপারেশন করার পর আমার নবীর ভিতরে ফাওয়ার আল্লাহ পাক পয়দা করে দিলেন আমার নবী প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সিদরাতুল মুনতাহা আরশে আজিম গিয়া আল্লাহর দিদার পেয়েছেন আল্লাহর সাথে কথা বলেছেন ওরে মুসলমান নবীর আশেকের দল আল্লাহ পাক ডেকে বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক হাবিব আমি শরহে সদরের নিয়ামত আপনাকে দান করেছি শরহে সদর ঠিক রাখার জন্য শাস্তে সদর চারবার করেছেন শরহে সদরের মুফাসসিনের কারাম দুইটা অর্থ করেছেন এক নাম্বার অর্থ হলো আল্লাহ পাক বলেন হাবিব আপনার ভেতরে কোনো সন্দেহ দ্বিধা সংকোচ ঢোকার ব্যবস্থা আমি করি নাই দুই নম্বরে আল্লাহ পাক বলেন হাবিব আমি আপনার বক্ষকে উন্মুক্ত করে দিলাম প্রশস্ত করে দিলাম এমন প্রশস্ত সকল ভয় ভীতি আপনার ভিতরে দূর হয়ে গেল আপনার ভিতরে কোনো ভয় নাই বরং আমি আল্লাহ আপনাকে প্রবল সাহস বলিষ্ঠ মানসিকতা দান করে দিলাম এমন সাহস আপনার মত সাহস জমিনে আর কাউকে আমি আল্লাহ দান করব না চিল্লায় সুবহানাল্লাহ নবীজির সাহস মানসিকতা এমন মানসিকতা সব কিছু যদি নবীজির সামনে হাজির করা হয় সব নবীজির বিরুদ্ধে সবাই যদি হাজির হতো নবী যেটা বলছে তো ওটাই কেউ ওটাকে ফিরাইতে পারবে আল্লাহ নবীকে বলিষ্ঠ সাহস দিয়েছেন কে একটু জোরে বলেন কে আল্লাহ বলেন আপনাকে আমি শরহে সদর দিলাম শরহে সদর এক নাম্বার নেয়ামত আমার আল্লাহ নবীরে কয়টা নেয়ামত দিয়েছেন এক নাম্বার নেয়ামতের নাম কি কথা কন না কেন জোরে বলেন এক নাম্বার নেয়ামতের নাম কি শরহে সদর মানে বলিষ্ঠ মানসিকতা দান করেছেন সকল প্রকার সন্দেহ দ্বিধা সংকোচ নবীর ভিতরে ঢুকতে দেন নাই দুই নাম্বার নেয়ামত আল্লাহ পাক বলেন ওয়া ওয়াদানা আনকা উযরাক পড়েন না একটু ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাহ পাক বলেন হাবিব আমি আপনার বোঝা নামায় দিয়েছি ওয়াদানা আনকা আমি আপনার উপর থেকে অপসারণ করে দিয়েছি নামায়া দিয়েছি উইজনক আপনার বোঝা আল্লাজি আনকাদ জাহরাক যেই বোঝার ভার আপনার আপনার পিঠ ভেঙে দিচ্ছিল যেই বোঝার ভারে আপনার পিঠ ভেঙে যাচ্ছিল এমন কঠিন বোঝা আমি আল্লাহ আপনার পিঠ থেকে নামায়া দিয়েছি কমায়া দিয়েছি চিল্লায় কোন সুবহানাল্লাহ বোঝা দুই প্রকার এক প্রকার প্রকার এক প্রকার বোঝা হলো ভারের বোঝা যদি আমি আবু হানিফের মাথায় আপনি 10 মন বোঝা উঠায় দেন আমি পারবো না এটা হলো প্র্যাকটিক্যাল বোঝা আরেকটা হলো দায়িত্বের বোঝা এই মুহূর্তে যদি আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী বানায় দেন ওটাও আমার পক্ষে সম্ভব না কথা কোন ঠিক কিনা
একটা হলো দায়িত্বের বোঝা আর একটা হলো ভারের বোঝা আর একটা হলো কষ্টের বোঝা কষ্টের বোঝা দায়িত্বের বোঝা ভালো করে খেয়াল করে নেন দায়িত্বের বোঝার সাথে কষ্টটা মিলে যায় দায়িত্ব পালন করাই হলো কষ্ট তাহলে ভারের বোঝার দায়িত্বের বোঝা আল্লাহ পাক বলেন উভয় বোঝা আমি নামায়া দিলাম আমার নবীর উপরে আল্লাহ পাক 124000 নবী রাসূলদের আলাদা আলাদা ভাবে যত দায়িত্ব দিয়েছিলেন সবগুলার সমন্বয় করে একা আমার নবীর উপরে ওই দায়িত্ব আল্লাহ পাক দিয়ে দিলেন একটু জবান খুলে বলেন এই দায়িত্ব কি ছোট দায়িত্ব না বড় দায়িত্ব আর জোরে বলেন এই দায়িত্ব কি ছোট দায়িত্ব না বড় দায়িত্ব দায়িত্বের কষ্ট আরেক দিকে লাঞ্ছনা বঞ্ছনার কষ্ট বেঈমানরা যেখানে পায় ওখানেই মারে নবীর সাথীদের যেখানে পায় ওখানে মারে এক দিকে দায়িত্বের বোঝা আরেক দিকে কষ্টের বোঝা উম্মতদের জন্য কষ্ট আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আপনার সব কষ্ট কমায় দিলাম আগের সূরাতে আল্লাহ বলে দিয়েছেন আপনার উম্মতের জন্য কান্না করা লাগবে না বরং এত পরিমাণ আপনাকে দিব আপনি খুশি হয়ে যাবেন আপনি খুশি না হওয়ার আগ পর্যন্ত আমি দেওয়া বন্ধ করব না ولسوف يعطيك ربك فترضى الله বললেন এত অধিক দিব فترضى আপনি খুশি হয়ে যাবেন আমার নবী ডাক দিয়ে বলে আল্লাহ اذا لا ارضى وواحد من امتي في النار اي الله যতক্ষণ আমার একটা উম্মত জাহান্নামে থাকবে গো ততক্ষণ আমি নবী খুশি হব না চিল্লায় কোন সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়া বলেন আমরা নবীর উম্মত কিনা আপনাদের আওয়াজে মনে হয় না আমরা নবীর উম্মত কিনা যে মিথ্যুক সে কি নবীর উম্মত যে মুনাফিক সে কি নবীর উম্মত যে নবীর সুন্নাতের দুশমন সে কি নবীর উম্মত যে নবীর মিলাদুন নবীর কথা শুনলে গায়ে আগুন জ্বলে সে কি নবীর উম্মত যে গাঞ্জা টানে সে কি নবীর উম্মত যে ইয়াবার পাগল সে কি নবীর উম্মত যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না বরং দুশমনি করে সে কি নবীর উম্মত যে পরের হক নষ্ট করে সে কি নবীর উম্মত যে বাবা মার অবাধ্য সে নবীর উম্মত হতে পারে না বরং নবীর উম্মত নবীর সুন্নাতের পাগল নবীর পাগল জোরে কোন ঠিক কিনা আল্লাহ বলেন আপনার টেনশনের কারণ নাই দুই নাম্বার নিয়ামত আপনাকে দিলাম আপনার উপর থেকে বোঝা নামায় দিলাম দুই নাম্বার নিয়ামত তিন নাম্বার নিয়ামত আল্লাহ পাক বলেন ওয়ারাফানা লাকা যিকরাক ওরে বাবা শেষ সময় একটু মহব্বতের আওয়াজে একটু বলো আল্লাহু আকবার তিন নাম্বার নিয়ামতের কথা আল্লাহ পাক জানায় দেয় রফানা আমি আল্লাহ উঁচু করে দিলাম লাকা আপনার জন্য যিকরাক আপনার শরণ আজানে আপনাকে লাগায় দিলাম ইকামতে আপনাকে লাগায় দিলাম নামাজে আপনাকে লাগায় দিলাম যেখানেই আমার আওয়াজ তাকবীরের আওয়াজ ওখানেই রিসালাতের আওয়াজ যেখানেই তাকবীরের আওয়াজ ওখানেই রিসালাতের আওয়াজ যেখানে তাকবীর সেখানেই রিসালাত একটু জবান খুলে বলো তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূল আল্লাহ আমরা চাই কি চাই না জোরে বলো চাই কি চাই না এ মুসলমান নবীর আশিকের দল আজকে কপাল পোড়া মুসলমান রিসালাতের আওয়াজ শুনলে গায়ে আগুন লাগিয়ে যায় আমরা মহব্বত এখানে আর রাসূলুল্লাহ বললে যদি মহব্বতে ডাক দেই আমার নবী রাউজা থেকে আমাদের ডাক শুনতে পায় চিল্লায় কোন ঠিক কিনা আমরা মহব্বতে যদি এখানে বসে হুজুর এই হাদিসগুলো হুজুরও জানে আমি সংক্ষেপে বলে দিচ্ছি কেউ যদি এখানে বসে তার বাবার কবরকে উদ্দেশ্য করে এখানে বসে নিয়ত করে সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে বাবা মার জন্য দোয়া করে হাত উঠায় দেয় রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা পড়েন না সবাই রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা আপনি যে দোয়া করলেন আল্লাহ পাক আপনার বাবা মাকে ওটা জানায়া দিতে দেরি করে নাই জোরে কোন ঠিক কিনা ওনারা বুঝে আপনার জন্য দোয়া করে এক কবর হলো আরেকজনে কয় দেখছো আমার ফুল আমার জন্য দোয়া করতে আছে আল্লাহু আকবার বলবেন না
আমার মায় বুঝে আমরা যদি মহব্বতে আমার নবীর ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেই আমরা যদি নবীকে মহব্বতে মায়ের ডাক দেই বলেন আমাদের ডাক নবীজি শুনবে কি শুনবে না আরো জোরে বলেন শুনবে কি শুনবে না যে বিরোধিতা করে ওনারাই এগুলো পড়ে রুখসার সবরকা কাজরা পর্দা উঠা দু লিল্লাহে মুঝে হুসনে খোদা দাদ দেখা দু লিল্লাহে মুঝে হুসনে খোদা দাদ দেখা দু মাই দূর হো মজবুর হো আয় সাইয়েদ আলম মাই দূর হো মজবুর হো আয় সাইয়েদ আলম দিদার দেখাতে নাহি আওয়াজ শুনা দো দিদার দেখাতে নাহি আওয়াজ শুনা দো হুজুর শুধু শেয়ারগুলা মানুষের সামনে কয় অর্থ কয় না অর্থ বললে ধরা পড়বে জোরে কোন ঠিক কি না অর্থ বলে না শুধু শেয়ার কয় যে অর্থ শোনায় না উনি নিজেই বলতেছেন যারা রিসালাতের আওয়াজ শুনলে আগুন জ্বলে ওই ভাই বলতেছেন ওরাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি দূরে অক্ষম হে দুজাহানের সরদার শেষ কলিটা আমি দূরে অক্ষম হে দুজাহানের সরদার দিদার যদি না ও দাও তবে একটুখানি আওয়াজ শুনায়া কলিজাটা ঠান্ডা করে দাও বাংলার জমিন বসিয়া এমন সুন্দর শের যারা কয় আমি বিশ্বাস করি ওরা রিসালাতের বিরুদ্ধে যেতে পারে না জোরে কোন ঠিক কিনা আমি বলবো এটা স্লিপে চলে আসছে উচিত হবে ভুল ক্ষমা চাওয়া ও ভাই যদি ভুল ক্ষমা চাও সম্মান আল্লাহ বাড়ায় দিবে ইজ্জত আল্লাহ বাড়ায় দিবে জাতির সামনে যদি বলো আমি রিসালাত বলার পরে ফালতু বলাটা আমার উচিত হয় নাই ফালতু বলাটা আমি ঠিক করি নাই এমন কথাটুকু যদি বলো আল্লাহ তোমার সম্মান মর্যাদা আরো বাড়ায় দিবে আর যদি অহংকার করো তাহলে আল্লাহ সম্মান কাড়িয়া নিতে দেরি হবে না জোরে কোন ঠিক আমাদের সাথে কারো দ্বন্দ্ব আছে আমরা কি কারো সাথে দুশ্মনী আছে আমাদের ভালো করে খেয়াল করে নেন যে নবীর সম্মান কমাতে চাইবে তাকে আল্লাহ জুতা বিড়া করে সাইজ করে দিবে আমার আল্লাহ বলেন আপনার সম্মান চাইলেও কেউ কমাতে পারবে না বরং রফানা আলাকা যিকরাক আমি আল্লাহ আপনার সম্মান আপনার স্মরণকে উঁচু বানায় দিলাম উঁচু করে দিলাম এত উঁচু করে দিলাম স্বয়ং আমার সাথে আপনার নাম আমি আল্লাহ লাগায় দিলাম আমি আল্লাহ আমার আরশে আজিমের সাথে আমার নামের পাশাপাশি আপনার নাম লিখিয়া দিলাম এমন কোন জায়গা নাই যেখানে আমার পাশে আপনাকে রাখি নাই আজানে তালাশ করো নবীর আল্লাহর সাথে নবীকে আল্লাহ পাক রাইখা দিলেন ইকামতে তালাশ করো আল্লাহর সাথে নবীকে আল্লাহ লাগায় দিলেন নামাজে তালাশ করো আল্লাহর পাশাপাশি নবীর আল্লাহ ফিট করে দিলেন এমন কোন ইবাদত নাই যেখানে আল্লাহর পর আমার নবীর নাম নাই জোরে কোন ঠিক কিনা কেউ চাইলেও কি নবীর সম্মান কমাতে পারবে তাহলে আল্লাহ নবীর তিনটা নেয়ামত দিলেন এক নাম্বার নেয়ামত হলো আল্লাহ বলেন আমি আপনার শরহে সদর দিলাম দুই নাম্বার নেয়ামত বোঝা নামায় দিলাম তিন নাম্বার নেয়ামত আপনার স্মরণকে উঁচু করে দিলাম এবার আল্লাহ নবীর সান্ত্বনা দেয় বলে হাবিব আপনার চিন্তা নাই টেনশন নাই আজকে মনে হয় চারদিকে দুশমন আর দুশমন শত্রু আর শত্রু আমি আল্লাহ জানায় দিলাম ফা ইন্না মাআল উসরি ইউসরা ইন্না মাআল কষ্টের কিছুই নাই বরং কষ্টের ভিতরে আছে মজা কষ্টের সাথেই আছে মজা একটু কষ্ট হবে কিন্তু মজা আল্লাহর স্মরণে যদিও কষ্ট হয় তারপরেও মজা ফজরের সময় ঘুম থেকে জাগ্রত হইয়া ঠান্ডা পানি দিয়া উজু করতে যদিও কষ্ট হয় সেজদা দিলে অন্য রকম এক মজা পাওয়া যায় আমাদের প্রিয় কবি বলেছেন সকাল হলো শোনেরে আজান ওঠেরে সজ্জা ছাড়ি মসজিদে আয় দিনের কাজে ফুল দুনিয়া দারি মসজিদে আয় দিনের কাজে ভুল দুনিয়া দারি সকাল হলো শোনের আজান উঠেরে সজ্জা ছাড়ি মসজিদে আয় দিনের কাজে ভুল দুনিয়া দারি মসজিদে আয় দিনের কাজে ভুল দুনিয়া দারি কবি নজরুলকে ভালোবাসতে ভালোবাসতে রাজি আছেন আপনারা
ওযু করে ফেলে রে ধুয়ে নিশীথ রাতের গ্লানি ওযু করে ফেলে রে ধুয়ে নিশীথ রাতের গ্লানি সিজদা করে যায় নামাজে ফেলে চোখের পানি আল্লাহু আকবার বলেন সিজদা করে যায় নামাজে ফেলে চোখের পানি খোদার নামে সারা দিনের কাজ হবে না ভারী খোদার নামে সারা দিনের কাজ হবে না ভারী মসজিদে আয় দিনের কাজে ভুল দুনিয়াদারি মসজিদে আয় দিনের কাজে ভুল দুনিয়াদারি সকাল হলো সোনের আজান উঠে রে সজ্জা ছাড়ি মসজিদে আয় দিনের কাজে ভুল দুনিয়াদারি আল্লাহু আকবার বলেন আমার কবি আজান শোনার কথা বলে আর বাংলাদেশের পান্ডা বেয়াদব কবিরা আজানের দুশমনি করে কথা কোন ঠিক কিনা একটা মোরে জাহান্নাম।